পূজোর আনন্দ এবার দ্বিগুণ হতে চলেছে হলদিবাড়ি জলপাইগুড়ি বাসীদের, কারণ পূজোর মাসেই শেষ হচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন। স্বপ্নকে বাস্তবায়িত করতে জোর কদমে কাজ করে চলেছে ভারতীয় রেল দপ্তর। রানীনগর থেকে হলদিবাড়ি পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে চলছে। দীর্ঘদিন ধরে এই রুটে বৈদ্যুতিক যোগে রেলগাড়ি চালানোর পরিকল্পনা ছিল, কিন্তু কোনোভাবেই সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখছিল না। এবার রেল দপ্তর উঠে পড়ে লেগেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। হলদিবাড়ি থেকে রানীনগর জংশন পর্যন্ত প্রায় 30 কিলোমিটার পথ বৈদ্যুতিক লাইনে রূপান্তরিত হচ্ছে। ইতিমধ্যে বৈদ্যুতিক খুঁটি বসানোর পর তাতে কেবল লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে। দিন রাত এক করে চলছে সেই কাজ। বর্তমানে হলদিবাড়ি স্টেশন আন্তর্জাতিক স্টেশনে পরিবর্তিত হয়েছে, কারণ এই স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের চিলাহাটি স্টেশনটি। ফলে খুবই গুরুত্ব বেড়েছে হলদিবাড়ি স্টেশনটির। শুধু মালগাড়ি নয়, এই রুটে চলাচল করছে যাত্রীবাহী ট্রেনও। আগামী দিনে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা রুটে ট্রেন চলাচলের সম্ভাবনা দেখছেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তার উদ্যোগে 2023 সালে পশ্চিমবঙ্গ থেকে যে প্রথম বন্দে ভারত ট্রেন চলাচল করে সেটি নিউ জলপাইগুড়ি হাওড়া রুটে। ডাক্তার জয়ন্ত কুমার রায় হলদিবাড়ি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগের ব্যাপারে বিভিন্ন দপ্তরে তদবির শুরু করেছেন। এই পরিস্থিতিতে যখন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন আরও একটি ব্যাপারে উত্তরণের সন্ধিক্ষণে হলদিবাড়ি জলপাইগুড়ি রুটের রেলপথ। জোর কদমে চলছে বৈদ্যুতিকরণের কাজ। রবিবার কাঠিয়ার ডিভিশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত DRM সুরেন্দ্র কুমার জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে আসেন। তিনি বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের বলেন, আমরা অক্টোবর মাসের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাজ শেষ করব। শীঘ্রই রানীনগর হলদিবাড়ি রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হবে। আর এই আশ্বাসবাণীতে খুশির ছোঁয়া ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি ও হলদিবাড়ি শহরে। দীর্ঘদিনের স্বপ্নকে চোখের সামনে বাস্তব রূপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। আর রেল দপ্তরের উদ্যোগে চলছে মানুষের স্বপ্ন পূরণের জন্য বিশাল কর্মযজ্ঞ, যেটা প্রত্যক্ষ করে রোমাঞ্চিত হচ্ছেন এই দুই শহরের বাসিন্দারা। আজ তো জলপাইগুড়ি স্টেশন পে হম লোগ ভিজিট কর রহে হ্যায়, উসকে বাদ হলদিবাড়ি স্টেশন পে জায়েঙ্গে। মতলব ইয়ে জো জলপাইগুড়ি সে লেকে হলদিবাড়ি সেকশন জুড়তা থা উসকা ইন্সপেকশন হ্যায়। লোকাল এরিয়া কা জো সমস্যা রহতি থি তো হ্যায় নহীঁ, উসকো দূর করনে কা প্রয়াস হম লোগ কর রহে হ্যায়, জিসমে जनता के में सभी कस्टमर्स का सहयोग, आप अपेक्ष सभी स्टेक होल्डर्स हैं सभी का सहयोग हमारा अपेक्षा रहेगा। जो विद्युत का काम हो रहा है, यह इसको उसी रीति से पूरा किया जाएगा। अक्टूबर तक हम लोग टारगेट लेके चल रहे हैं, ये मान के चला जाएगा इस वर्ष कैलेंडर ईयर में ही इसको इस कार्य को पूरा कर लिया जाएगा। आज के एतदिन पर मात्र 3 जोड़ा चले तो আর এক জোড়া প্যাসেঞ্জার ট্রেন যেন অনতিবিলম্বে শুরু করা হয়, এই দাবিটাও আমরা রেখেছি এবং আমাদের এই যে দাবি সনদটি এইটে ওনার হাতে দিয়েছি। উনি বলেছেন, উনি সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলো দেখে যাতে সদর্থক কার্যক্রম করা যায় তার দিকে নজর দেবেন।